ओम हरि ओम हरि ओम, जय श्री महाकाल, जय श्री महाकाल, जय श्री महाकाल। आज के वीडियो खूब 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 गुरुत्वपूर्ण, कारण आज के आमी एमन एक जन मनीषीर कथा बोलबो बा मनीषीर पुजो निये बोलबो, जे मनीषीर पुजो किन्तु यूट्यूबे खूब एक अवेलेबल नहीं बा फेसबुक बा अन्य कोनो प्लैटफर्मे खूब एक अवेलेबल नहीं बा जदि आपनारा खुजे पान তাহলেও খুব কম সংখ্যায় খুঁজে পাবেন। কিন্তু আমি আপনাদের জানাবো আজকে, বা আজকে আমি বলবো যে রামকৃষ্ণ বা সারদা মাতার পুজো কীভাবে করতে হয়। দেখুন, কলিযুগে কিন্তু সর্বক্ষেত্রে সর্বপূজার অগ্রে কিন্তু রামকৃষ্ণ বা সারদা মাতার পুজো করতে হয়, কারণ রামকৃষ্ণ বশিষ্ঠ দেবের অবতার, ফলত তার পুজো কিন্তু আমাদেরকে করতেই হবে। আপনি মনে মনে করুন বা একটাও ফুল দিতে পারেন, কিন্তু আপনি ধরুন ধ্যানটা করলেন না, প্রণামটা করলেন না, পঞ্চোপচার করলেন না, ষোড়শোপচার করলেন না, যাই করুন না কেন করলেন না কিছু, কিন্তু তাকে আপনারা একটা ফুল অন্তত দেবেন। গন্ধপুষ্প এনে পূজায়েত, কিন্তু গন্ধপুষ্প দিয়ে তাকে অতি অবশ্যই পুজো করবেন, কারণ রামকৃষ্ণ কলিযুগের একটা অবতার। সেই অবতারের উদ্দেশ্যে আমরা যদি পুজোই না করলাম, প্রণামই না করলাম, বা তাকে গন্ধপুষ্প নাই দিলাম, তাহলে আমার মনে হয় না যে অন্য কোনো পুজো করার সার্থকতা হয়, অন্য কোনো পুজো কিন্তু বিফলে চলে যায়, আমার এটা ধারণা। আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টও নই, শিষ্যও নই, কিন্তু আমার মনে রামকৃষ্ণের জন্য যে পরিমাণে শ্রদ্ধা আছে বা তার নিয়ে লেখা যে গ্রন্থগুলো আমি পড়েছি, সেই গ্রন্থ থেকে কিন্তু আমার মনে হয়েছে রামকৃষ্ণ কিন্তু কলিযুগের শ্রেষ্ঠ অবতার, এটা আমার কিন্তু মনে হয়েছে। তাই আমি রামকৃষ্ণকে নিয়ে আজকের এই ভিডিওটা করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে বা স্পর্শকাতর হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন, প্রথমে কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। নমস্কার, সপ্তশতী চণ্ডীপাঠের ক্লাস আমাদের খুব শীঘ্রই শুরু হচ্ছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ছাত্র মন্ত্রের চণ্ডী ক্লাস আপনারা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন এবং চণ্ডীর সমস্ত উচ্চারণ কিন্তু খুব সহজেই করতে পারবেন। তাহলে আর দেরি করবেন না, বিলম্ব করবেন না, অতি সত্বর যোগাযোগ করুন এবং অ্যাডমিশন নিয়ে নিন। ধন্যবাদ। রামকৃষ্ণের পুজো কেন করব, কারণ রামকৃষ্ণ পরমহংস তাই, এটা কিন্তু একদম নয়। রামকৃষ্ণর পুজো করব এই জন্যই, কারণ রামকৃষ্ণ সব দেব এবং দেবীর রূপ। আমরা যদি রামকৃষ্ণকে পুজো করি তাহলে কিন্তু সব দেব এবং দেবী কিন্তু তাতে প্রসন্ন হন বা প্রসন্না হন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই আমরা রামকৃষ্ণকে পুজো করব। রামকৃষ্ণের পূজার জন্য কিন্তু এতটা কিছু ঝামেলা নেই বা আমাদের বিশাল কিছু করতে হবে না বা দুর্গা পূজার মতো এত আয়োজন করতে হবে না। আমরা যদি প্রত্যেক দিন রামকৃষ্ণ পুজো করি সেক্ষেত্রে সামান্য কিছু আয়োজন বা আয়োজন না হলেও চলবে, কারণ রামকৃষ্ণের যদি আপনি জীবনী পড়েন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে রামকৃষ্ণ অত্যন্ত সাদামাটা একজন মানুষ ছিলেন। রামকৃষ্ণকে যদি কেউ গাল দিত তাহলে কিন্তু সে কেয়ার করতো না। রামকৃষ্ণের আমরা বাণী যদি পড়ি বা রামকৃষ্ণের যে চরিত্র ছিল, চারিত্রিক বৈশিষ্ট্য যেটা ছিল, সেটা যদি আমাদের মধ্যে আনতে পারে তাহলে আমার মনে হয় হিংসা, মারামারি, খুনোখুনি কিন্তু আসবে না। যাজ্ঞে বাদ দিলাম সেসব কথা, সেগুলো মানুষের ব্যাপার, সেগুলো মানুষ কী হিসাবে নেবে সেগুলো তাদের ব্যাপার, কিন্তু আমি রামকৃষ্ণের পুজো দেখাবো। আপনারা অনেকেই রামকৃষ্ণের অনুরাগী আছেন, রামকৃষ্ণের পুজোটা আমি দেখাবো। আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে কোনো জায়গায় দিয়ে দেবো প্রথম থেকে কী কী করতে হয়। আচমন বিষ্ণুস্মান, না সরি, প্রথমেই গঙ্গাবার সেচনম, তিলক ধারণম, আচমনম, গন্ধাদি রচনা, নারায়ণ রচনা, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, এই সমস্ত কিছু আমি আই বাটন, ঠিক আছে, হয় আই বাটন নাহলে ডেসক্রিপশন বক্সে কোথাও একটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পুরোটা দেখে নেবেন। তারপর কিন্তু প্রাণায়াম করতে হবে, প্রাণায়ামের মন্ত্রটা একটু চেঞ্জ, ওয়িং মন্ত্রে প্রাণায়াম। রামকৃষ্ণর বীজ মন্ত্র হচ্ছে ওয়িং, ওম ওয়িং সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় তে নমঃ। তাহলে বীজ মন্ত্রের কী হচ্ছে, ওয়িং, ওয়িং নামে প্রাণায়াম করো। প্রাণায়ামের আমি ভিডিও দিয়েছি, প্রাণায়ামের ভিডিও আপনারা দেখে নেবেন আই বাটন বা ডিসক্রিপশন বক্স কোথাও একটা আমি দিয়ে দেবো। প্রাণায়ামের পর আবার যে নিয়াসটা হয়, বীজ মন্ত্রের নিয়াস, সেটা করতে হবে। আপনারা মন্ত্রগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সেখান থেকে আপনারা মিলিয়ে নেবেন। ওয়িং অঙ্গুষ্টাভ্যাম নমঃ রাং তর্জনেভ্যাম স্বাহা
मंग बंधवाभ्यं वश क्रीं अनामिकाभ्यं हूं यं कनिष्ठाभ्यं वश क्रीं कवचाय हूं श्यं नेत्रत्राय वश ओं ऐं रामकृष्ण करतलपिष्टाभ्यं अस्त्राय फट न्यासटा करलें तारपर किन्तु आपनादेरके रामकृष्ण ध्यानटाते ढुकते हबे रामकृष्ण ध्यान प्रथमे करबें तारपर पुनराय ध्यान करे मानस पूजो ठीक आछे आमि ध्यानटा बोलछि आपनादेर स्क्रिने जाच्छे आपनारा लिखे नीते पारें बा आपनारा स्क्रीनशॉट करे नीते पारें आपनारा उच्चारणटा अति अवश्य फलो करबें देखुन ध्यानटा जाच्छे ओम हृदय कमल मध्ये राजितं निर्विकल्पम् सदा सदखिल भेदातिमेकं स्वरूपम् प्रकृति विकृति शून्यं नित्यमानन्दमूर्तिं विमल परमहंसं रामकृष्णं भजामः निरूपममतिसूक्ष्मं निष्पपञ्चं निरीहं गगनसदृशमीशं सर्वभूताधिवासं त्रिगुणरहित सच्चिद् ब्रह्मरूपं वरेण्यं विमल परमहंसं रामकृष्णं भजामः वितरतोमवतीर्णं ज्ञानभक्ति प्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं धितसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजामः ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय শ্রীরামকৃষ্ণায় নমঃ এরপর নিজের মাথায় ফুল নিলেন কোলে বাচ্চা নেওয়ার মতন নিলেন এটা আমি অনেকবার দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে মানস পুজো করতে হবে মানস পুজো মন্ত্রটা আমি লিখিতভাবে দিতে পারছি না ওং হৃদপদ্মাসনং দদ্যাৎসহ সারচুতামৃতৈ পদ্যং চরণোদ্দয়োর্দিগ্ধান মনস্তমর্ঘং প্রকল্পয়েত আচাম্যমৃতেনৈব স্নানীয়ং তেন চ স্মৃতম অকৌশতত্ত্বং চ বন্ধং স্যাত গন্ধং স্যাত শতদত্তকম চিত্তং প্রকল্পয়েত পুষ্পং ধূপং প্রাণং প্রকল্পয়েত তেজস্তত্ত্বং চ দীপাথং নৈবেদ্যং স্যাত শুদ্ধং বুধে অনাহত निर्घंटवायु तत्तं च चामरं शशारं भवच्छत्तं शब्दतत्तं जगीतकं नित्यमिन्द्रियकर्माणि पूजामि तं प्रकल्पयेत् ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय ते नमः तर्प पञ्चपुचार यशुगन्ध ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय ते नमः एतत् पुष्पम् ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय ते नमः यशु धूपम् ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय ते नमः यशोदीप ओं ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय ते नमः एतत् नैवेद्यं ॐ ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय ते नमः বা আপনারা দশপুচারেও পুজো করতে পারেন এতৎ পাদ্যং ওং ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ বাকি যে উপচারগুলো আছে সেগুলো এমনিভাবে আপনারা করতে পারেন তারপর রামকৃষ্ণের প্রণাম করতে হবে প্রণাম মন্ত্রটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবশিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ তারপর রামকৃষ্ণের পুষ্পাঞ্জলি দিতে হবে ओं ऐं यशो सचंदन पुष्पबिल्लपत्रांजलि सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय ते नमः এই মন্ত্রে কিন্তু আপনাদেরকে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে রামকৃষ্ণ যেহেতু বশিষ্ঠ দেবের অবতার সেহেতু কিন্তু রামকৃষ্ণদেব অল্পতেই খুশি ফলত বিশাল কিছু উপাচার বিশাল কিছু করার কিন্তু রামকৃষ্ণ পূজার জন্য দরকার নেই একটুতেই তিনি খুশি শিব যেমন আশুতোষ একটুতেই খুশি সেরকম রামকৃষ্ণও তাই বশিষ্ঠর অবতার রামকৃষ্ণ একটুতেই খুশি বিশাল কিছু কিন্তু দরকার নেই তো রামকৃষ্ণের পুজো উপাচার এবং পুষ্পাঞ্জলি কমপ্লিট এরপর কিন্তু শারদমাতার পুজোটা অতি অবশ্যই করতে হবে শারদমাতার ধ্যান মন্ত্রটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে স্ক্রিন থেকে আপনারা নোট করুন ॐ ध्यायेच्चित्यं सरजस्थं सुखसीणं कृपमयीं प्रसन्नवदनं देवीं दीभूजं स्थिरलोचनम् अलुलायित केशार्ध बक्षस्थल विमंडितं सेतबस्ताभिताराधरंगं हेमलंकार भूषितं बकोडनश्च हस्तंच ज्ञानभक्ति प्रदायिनिं शुभ्रं ज्योतिर्मयीं
जीव पाप संताप हारिणीं रामकृष्णगत प्राणं तन्नाम श्रवण प्रियं तद्भावरंजितकारं जगन्मार्ती स्वरूपिणीं ओं ऐं सर्वदेवो देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। रामकृष्ण जमन ओं ऐं सर्वदेव देवी स्वरूपाय रामकृष्णाय नमो सिदकम शारदमातर कृते ओं ऐं सर्वदेव देवी स्वरूपिण्यै श्री शारदमातायै नमः। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন। আমি বীজ মন্ত্রটা দিয়ে দিয়েছি, যদিও আপনাদের স্ক্রিনে, সেখান থেকে আপনারা নোট করে নিতে পারবেন খুব সহজে। পঞ্চোপচার যেমন রামকৃষ্ণের দেখালাম, এখানেও কিন্তু শারদা মাতার পঞ্চোপচার হবে, মানস পূজা হবে। মানস পূজা যেমন দেখালাম, কোলে বাচ্চার যেমন মতো যেমন করে নিতে হয় সেরকম করে মানস পূজা হবে, পঞ্চোপচার পূজা হবে। তারপর কিন্তু প্রণাম, প্রণামটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, সেখান থেকে দেখে রাখুন। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং ত্বং শারদং প্রণমাম্যহম্। এ হচ্ছে পুজো। তারপর আপনারা যদি শারদা মাতাকে পুষ্পাঞ্জলি দিতে চান, ওম ওয়িং মন্ত্রে দিতে পারেন, যেমন আমি রামকৃষ্ণের দেখালাম সেমনিভাবেই আপনারা শারদা মাতার পুষ্পাঞ্জলি দিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনারা ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না। কিন্তু একটা কথা বলে রাখি আমি, আপনারা রামকৃষ্ণের পুজো করলেন, শারদা মায়ের পুজো করলেন, তারপর কিন্তু আপনাদেরকে বিবেকানন্দের পুজো করতে হবে। বিবেকানন্দের পুজো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি অন্য কোনো ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো। আপনারা যদি কমেন্ট করে বলেন এই রামকৃষ্ণের পুজো আরও বিস্তারিতভাবে জানতে চাই, ষোড়শ উপাচারে জানতে চাই, কীভাবে রামকৃষ্ণকে স্নান করাবো, কীভাবে রামকৃষ্ণের পাদপদ্ম আমরা স্নান করাবো, সেগুলো যদি জানতে চান তাহলে অতি অবশ্যই কমেন্ট করুন। আমি একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য রেডি করে রাখবো যদি আপনারা কমেন্ট করেন, এবং সেখানে কিন্তু বিবেকানন্দের পুজোটা দেখাবো। আর রামকৃষ্ণের পুজো করা যেমন দরকার, শারদা মায়ের পুজো করা যেমন দরকার, সেরকম বিবেকানন্দের পুজো করাও কিন্তু আমাদের দরকার। কারণ বিবেকানন্দের বাণী শুনেই কিন্তু আমরা এত বড় হয়েছি, জীবনে বিভিন্ন ধরনের পথে এগিয়েছি, তাই বিবেকানন্দের পুজো করাটাও আমাদের দরকার। কারণ তারা কোনো মানুষ ছিলেন না, তারা কিন্তু মনীষী ছিলেন বা সমস্ত দেব দেবীর মানে তারা আশীর্বাদ ছিলেন, তার জন্য তাদের পুজো করাটা অতি অবশ্যই আমাদের দরকার। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এই ভিডিওটা দেখে মনে হয়েছে কিছু শিখতে পারলাম। যদি মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের ভিডিও যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুখে শান্তিতে থাকবেন। ধন্যবাদ।